শীত মানেই বিভিন্ন রকমের অকেশন চলতেই থাকে, তার জন্য ড্রেস সিলেকশন তো করতেই হবে। তো ট্রেল থেকে আমি তিনটে কুর্তি কিনেছি যেগুলো একেবারে পকেট ফ্রেন্ডলি। চলো দেখে নিই কী কী কিনেছি আমি ট্রেল থেকে। দেখো, ট্রেল থেকে আমি প্রথমত এই কুর্তিটা নিয়েছি, লাল রঙের কটন ব্লেন্ডের ওপর ফেব্রিক্সের কাজ করা লং একটা কুর্তি, ভীষণ সুন্দর, লাইট ওয়েট, তোমরা যে কোনো অকেশানে ক্যারি করতে পারো, ইভেন তোমরা যে কোনো বিয়েবাড়িতে এটাও ক্যারি করতে পারবে ইজিলি। দেখো, সেকেন্ড আমি এই কুর্তিটা নিয়ে যাবো, ওয়েস্টার্ন, একটু ক্লোজ দেখায়, মাল্টি কালার, হাতাটা এরকম আর এখানে দুটো বাটন দেওয়া আছে, পলিয়েস্টার মেটেরিয়ালটা দেখো খুব সুন্দর, পুরোটা এরকম লাভ, আর সামনে এরকম একটা বেল্ট দেওয়া আছে যেটা অ্যাডজাস্টেবল পেছনে। দেখো নেক্সট যে কুর্তিটা নিয়েছি সেটা এরকম, স্লিভস রয়েছে এরকম ফোল্ড করা, সামনে বাটন দেয়া, আর এখানে রয়েছে একটা বেল্ট, খুব সুন্দর কটনের ওপর ফেব্রিক্সের কাজ করা, ভীষণ সুন্দর। দেখো আমি ক্লোজলি দেখাচ্ছি, তোমাদের যদি এই ড্রেসগুলো পছন্দ হয় তাহলে আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রইল, জলদি শপিং করে ফেলো। আর ট্রেলে যে কোনো কেনাকাটার উপর থাকছে ফ্রি ডেলিভারি। ট্রেল একটি শর্ট ভিডিও কাম ই কমার্স অ্যাপ যেখানে অথেন্টিক ব্র্যান্ডেড প্রোডাক্ট অনেক বেশি ডিসকাউন্টে পাওয়া যায়। দ্য গ্রেট ট্রেলিয়ান সেল চলছে ট্রেল শপে, যেখানে আনবিলিভেবল অফার, আপ টু 80% অফ, আর আমার কুপন কোডটা ইউজ করলে তোমরা পেয়ে যাবে 30% পর্যন্ত। সব খরচ মেয়ের বাড়ি থেকে দিচ্ছে, এটা নর্মাল ব্যাপার, এইটাই হয়ে আসছে তো এতকাল ধরে, কিন্তু সব খরচ মেয়ে দিচ্ছে, এতে যেন সবার চোখ ছানা বড়া হয়ে গেল। এ আবার কেমন কাণ্ড, কেউ শুনেছে কোনো কালে? কথাটা এ পাড়া ছাড়িয়ে ও পাড়া, ও পাড়া ছাড়িয়ে গ্রামে, এরপর দেশ ছড়িয়ে গেল নেট দুনিয়ার মাধ্যমে। হ্যাঁ, ঠিক এইটাই হচ্ছে জয়ন্তীর বিয়েতে। জয়ন্তীর বয়স 28, এটা এমন আহামরি কোনো বয়স না হলেও এটা নেহাত কম নয় মধ্যবিত্ত বাঙালি পরিবারে। জয়ন্তী স্টুডেন্ট লাইফ থেকে টিউশন করে পার্ট টাইম জব করে। জয়ন্তীর বাবার অভাবের সংসার না, জয়ন্তীর বাবা অত্যন্ত সচ্ছল একজন ব্যক্তি, কিন্তু উনি একটা সময়ের পর ছেলে মেয়েকে নিজের খরচ নিজে জোগানোর জন্য ছেড়ে দিয়েছেন। অনেক ঠাট্টা সুরে এত টাকা কে খাবে বলে সস্তা মজা করে কিপটে আখ্যা দিয়ে মুখ বেঁকিয়ে চলে গেলেও জয়ন্তীর বাবা না নিজের কানে কোনো কিছু তুলেছেন, না ওদের কানে কোনো কিছু তুলতে দিয়েছেন। জয় আর জয়ন্তী ভাই বোন, প্রথম প্রথম বাবাকে নিষ্ঠুর মনে হলেও একটা সময় বুঝে গিয়েছিল বাবা ওদের মেরুদণ্ড কতটা সোজা করে দিয়েছে যখন বাবার প্রথম হার্ট অ্যাটাক করল। জয় মায়ের আলমারি খুলে টাকা নিয়ে বাবাকে নিয়ে যাওয়ার অপেক্ষা না করে নিজের টাকায় বাবাকে হাসপাতালে ভর্তি করে আসলো, আর জয়ন্তী তখন সাহস পেল, হ্যাঁ ও আছে বাবার পাশে, বাবার চিকিৎসায় যে টাকা লেগেছিল তার তুলনায় ওর জমানো টাকাটা সামান্য হলেও ওর সাহস ছিল ও পারবে বাবার পাশে দাঁড়াতে। ওরা বাবাকে নিয়ে যখন হাসপাতালে ডাক্তার আর ডায়াগনস্টিক সেন্টারে ছুটছিল, মাকে তখন চিন্তা করতে হচ্ছিল না ঘর কীভাবে চলবে, কারণ ততক্ষণে ছেলে মেয়ের মেরুদণ্ড শক্ত, ওরা নিজেরা জানে টাকা খরচ করতে হয় কীভাবে, কারণ ইনকামটা সহজ নয়, এটা ওরা বুঝে গিয়েছিল। এখন জয়ন্তী ব্যাংকে চাকরি করে, বড় পোস্ট, ভালো বেতন, কারণ প্রস্তুতিটা সে অনেক আগের থেকেই নিয়েছে। বড় পোস্ট তাই বিয়েটাও আহামরি ধুমধাম হবে এবং পাড়ার মানুষজন হাঁ করে তাকিয়ে থাকবে, এমনটা তো হওয়ার কথা বলেই অনেকে ধরে আছে। কিন্তু জয়ন্তী বলে দিয়েছে ওর বিয়ের খরচ দেওয়ার যতটুকু ক্ষমতা আছে ততটুকুই হবে। বরপক্ষের অত মাথা ব্যথা না থাকলেও পাড়ার লোকের মাথাগুলো আছে কি করতে বলুন তো, তাদের তো মাথা ব্যথা হবেই। জয়ন্তীর বিয়ের খরচ করছে শুনে জয়ন্তীর বড় ঘোষণা দিল তার বিয়ের খরচ ও সেই করবে ভাগাভাগি করে। সবার ভাগ্য তো আর এমন হয় না জয়ন্তীর হয়েছে, কারণ জয়ন্তীর নিজের মন মতো মানুষ পছন্দ করার সুযোগ হয়েছে, কারো চাপে নয়। জয়ন্তীর বিয়ের দিন বউ কেমন, জামাই কেমন, জয়ন্তীর দেওয়া বিয়ের খরচ এইসব ছাড়িয়ে বিয়ের প্যান্ডেলে আলোচ্য বিষয় হয়ে উঠল। জয়ন্তীর
পরা সব গয়না গোল্ড প্লেটের, কোনো সোনা নেই, ওকে দেওয়া হয়নি। স্টেজে উঠে কাকিমারা ছবি ওঠার নাম করে একবার গয়না হাত দিয়ে আঁতকে উঠছে এমন সুরে বলে উঠছে, হীরে জয়ন্তী, হাতে কানে গলায় কোথাও তো একটা সোনা পরা দরকার ছিল বল, নইলে তো ভালো দেখায় না, মঙ্গল অমঙ্গলেরও তো একটা ব্যাপার আছে বল। জয়ন্তী হেসে বলল, আমার সোনা পরতে ভালো লাগে না, তাই কিনলাম না কাকিমা, যখন ইচ্ছে হবে কিনে নেব। আরও জোরে আঁতকে ওঠার স্বরে বলে উঠলেন, তুই কিনবি কেন, তোর বাবা মা আছে কি করতে, একটাই তো মেয়ে, পা থেকে মাথা অবধি কোথায় সোনায় মুড়িয়ে দেবে, আমি তো আমার মেয়েকে কত পদে সোনা দিলাম। জয়ন্তী বিয়ের স্টেজে বসে মোটেও কোনো তর্ক করতে না চাইলেও জয়ন্তী ভালোই বুঝতে পেরেছে, ও উত্তর না দিলে একের পর এক সবাই এসে এই কথাই বলবে এবং দোষটা মা বাবাকেই দেবে। ওর পাশে বসা জামাইয়ের দিকে তাকালো, ইমন আলতো করে জয়ন্তীর হাতটা চেপে ধরল, কাকিমা আপনার মেয়ের সোনা পরতে ভালো লাগলে সে অবশ্যই পরবে, আপনার ইচ্ছে হলে দিতেই পারেন, আর আপনার মেয়েকে পড়াশোনা করা অবস্থায় অনার্স শেষ না হতে বিয়ে দিয়ে দিয়েছেন, তাকে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ তো দেননি, তখন তো আপনাকেই দিতে হবে। এইটা নিয়ে বড়াই না করে যদি বলতে পারতেন, ওকে সোনা মানিয়ে দিয়েছি, নিজের পায়ে দাঁড় করিয়ে দিয়েছি, সারা জীবন লেখাপড়া শিখিয়ে আর বছর দু অপেক্ষা না করে ওকে কারোর কাছে বোঝা বানিয়ে দিয়েছেন, বছর না যেতেই তো বাবু হলো, মাস্টার্সটাও তো করতে পারলো না। এই আক্ষেপের দীর্ঘশ্বাস কখনো আপনাকে ছুঁতে পারবে না, কারণ আপনি বলবেন পা থেকে মাথা অবধি গয়না দিয়েছেন, কিন্তু এই গয়না ওর কোনো কাজে লাগে এখন, যখন আপনাকে দেখতে আসার জন্য ওকে জামাইয়ের কাছে হাত পাততে হয় না, আপনার জন্য কিছু কিনতে পারে সে? জয়ন্তীর কথা ওনাদের চিন্তা ভাবনাকে বিন্দুমাত্র নাড়া দিতে পারবে না, ভালোই জানা আছে। স্টেজ থেকে নামতে গিয়ে বিড়বিড় করে অন্য কাকিমাদের সাথে সুর মিলিয়ে বলছে, এই জন্য মেয়ে হওয়ার পর থেকে টাকা জমাতে হয় বাবা মার, নইলে এমন ছিঁড়ি হয় বিয়ের। জয়ন্তী দীর্ঘশ্বাস ফেলে, বিয়েবাড়ির লাইট, মানুষের সমাগম, ভোগ করে বাজতে থাকা বাজনার শব্দটা ছাড়িয়ে ও যেন উদাস হচ্ছে। ছোটোবেলা থেকে এই লাইনটা শুনে আসি আমরা কম বেশি, যে মেয়ের বিয়ের জন্য জমাতে, বাবাদের অন্যরা বলতে শুনতে বিয়ে হিসাবে খরচ না করে মেয়ের বিয়ের জন্য টাকা জমা, কখনো শুনেছেন কাউকে বলতে মেয়েকে ডাক্তারি পড়ানোর জন্য টাকা জমাতে? বাবারও মেয়ে হওয়ার পর তার জন্য অ্যাকাউন্ট খোলে, যেটা হয় বিয়ের খরচের জন্য, কারণ মেয়ে বিয়ে দেওয়াটাই মুখ্য ব্যাপার, কারণ এইটা কষ্টসাধ্য আর ব্যয়বহুল, যত দিন যাচ্ছে ব্যয়টা ততই বাড়ছে। আমাদের সমাজে এখনও মেয়ে জন্ম নিলে পরিবারের মানুষজন খুশি না হওয়ার কারণ কিন্তু এই বিয়ের খরচটা অনেকটা দায়ী থাকে, কারণ সবাই জানে মেয়েদের শুধু দিয়ে যেতে হয়, ওরা কিছু ফেরত দিতে পারে না, কারণ এখনও 70% মেয়েকে সারা বছর পড়ালেখা শিখিয়ে মাঝরাস্তায় বিয়ে দেওয়া হয়। এর পরের রাস্তাটা, আমার মেয়ে সংসার বাচ্চা সামলে লেখাপড়া শেষ করেছে, চাকরি করেছে, মা বাবার গলা চড়িয়ে অন্যকে শোনালেও শুধু সে মেয়েটা জানে কতটা গিরিখাত উত পেতেছিল, কখনো ক্লান্ত হয়ে পড়েছে, কখনো হাঁপিয়ে উঠে হাল ছেড়ে দেয়। কিন্তু এটা অনেক সহজ হতো যদি আর 3 কি 4 বছর সে সময় পেত, মাথা উঁচু করে পায়ের নিচে শক্ত ভিত্তি নিয়ে সে দাঁড়িয়ে যেতে পারত। সবাই মেয়েকে ভালো ঘরে বিয়ে দিতে চায়, ভালো ঘর মানে কিন্তু সবার কাছে এখনও নিজের চেয়ে বড় ঘরে মেয়ের বিয়ে দেওয়াটাই বোঝে। যারা সামান্য চাকরি করে তারা বড় চাকরিওয়ালার কাছে বিয়ে দিতে চায়, যাদের ফ্ল্যাট আছে তারা বিল্ডিংয়ের কাছে, এমন ঘরে মেয়ে দিতে চায়। এতে হয় কি, ছেলেপক্ষ ভাবে ওরা মেয়ে উদ্ধার করেছে, তাই ছেলের এমন আহামরি গুণ না থাকলেও ছেলের মান সম্মানের মূল্য বুঝিয়ে দেয় মেয়ের বাড়ির ওপর দায়িত্ব আর নিয়ম বলে দায় চাপানো হয়, কারণ সারাটা জীবন সে মনে রাখে কী কী করা হয়েছিল তার বিয়েতে। মধ্যবিত্ত বাবাটা লোক দেখানো নিয়মে কত বছরের তিলে তিলে জমানো টাকা শেষ করেছে, সবাই ভুলে যায়, শুধু মেয়েটা মনে রাখে আর আত্মগ্লানিতে ভোগে, তাই শেষ অবধি বলে যায় আমার বাবা এই করেছিল বিয়েতে। এটা কিন্তু মেয়েরা আত্মগ্লানিতেই মনে রাখে, কারণ অন্যের বাড়ি যাওয়ার পর সে আর বাবা মার জন্য কিছুই করতে পারে না। শ্বশুর বাড়ি গিয়ে যখন তাকে রাত দিন সবার জন্য করে যেতে হয়, সংসার সম্পর্ক সামলাতে গিয়ে হিমশিম খেতে হয়, এমনকি সেই সম্পর্ক ছিঁড়ে আসতে হয়, একবারের জন্য কিন্তু বিয়ের সে আহামরি খরচ কোনো কাজে আসে না। কাজে আসে যেটা নানাজন, যারা সে বিয়ে কি এমন করেছে বলে কথা শুনিয়ে গিয়েছিল। ছেলেদের যেমন চাকরি না পেলে বিয়ে দেওয়া যায় না,
তেমনি মেয়েদের চাকরি পাওয়ার আগে অবধি যদি বিয়ে দিতে না চাওয়া হতো তাহলে কিন্তু অধিকাংশ সম্পর্কই সুন্দর থাকত। বিয়ের খরচের নাম করে বাবার উপর দায়ের আত্মগ্লানি থেকে মুক্তি পেত যদি কিছুটা সাহায্য করতে পারত। কলমে দোলনা বড়ুয়া, তৃষা কণ্ঠে পারমিতা।